বসা থাকবে, দুইজন পায়ের কাছে এক দুইজন মাথার কাছে খেদমত করতে থাকবে। জান্নাতের স্ত্রীরা হঠাৎ মনে আসবে দুনিয়ার নাচার গানের কথা, তোমার মনে আসতে দেরি, ব্লুটুথে এদের কাছে যেতে দেরি হবে না, দুইজনে পায়ে টাচ করবে, দুইজনে কাঁদে আর বলবে আল্লাহর ওলি দুনিয়ার কান্দা নাচ নাচ দেখবি, তো দুইটা পায়ের দিক থেকে উঠবে, দুইটা মাথার দিক থেকে উঠবে, পায়েরগুলা নাচতে নাচতে মাথার দিকে আসবে, মাথারটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে, প্রত্যেক পায়ের জঙ্কারের থেকে 100,000 আলো বাহির হবে। চারজনে পাও কয়টা? 800,000 আলো বাহির হবে প্রত্যেক নুপুরের ঝঙ্কার থেকে, ঘুঙ্গুর ঝঙ্কার থেকে 800,000 আলো বাহির হবে। 40 বৎসর পর্যন্ত নাচ চলতে থাকবে আর গান চলতে থাকবে, তারপরে তোমারে মুখা মাইরা হুশে আনবে যে খালি নাচেই দেখবি আর গানেই দেখবি, ভিতরে কি আছে এটা দেখবি না, চল কামরায় তোরে দেখাই ভিতরে কি আছে। এই জন্য হাদিসে আছে যাকে সর্বশেষ জান্নাতে পাঠাবে ও জান্নাতের হুড় দেখা 40 বৎসর খালি তাকায় থাকবে। 40 বৎসর পরে হুর আর হুশ ফিরাবে, খালি দেখবি আর কোনো কাহিনী নাই, চল ভিতরে। ওই জান্নাত দিবে এই দুনিয়ার থেকে 10 গুণ বড় কমসে কম, আল্লাহর রসুল চোখে দেখা আসছে। এই জন্যই আমার কথা শুরু ছিল যে আজকে যে প্লেটটা ভাঙল এটা এই জন্য ভাঙছেন মনে হয় যে আজকে এই যুবক সমাজের সাথে আল্লাহ হইতে চান, আল্লাহর পক্ষে হইতে চান, আল্লাহ এদের হইতে চান, নইলে হাদিস এটাই যেটা প্রথমটা দিছি আনা ইন্দা মুনকাসিরাতি কুলুবু, যাদের তিল ভাঙা যায় আমি যাদের তিল ভাঙা দেই, শুধু ভাঙ্গি এই জন্য না আমি সাথে হয়ে যাই, পক্ষে হয়ে যাই, আমি এদের হয়ে যাই। আজকে মনে হয় এই সংস্থার যুবকদেরকে এরা যদি আজকে রাজি হয়ে যায় যে আল্লাহর সিদ্ধান্ততে রাজি, আমরা আমাদের দিলে কিচ্ছু নাই, বিলকুল পরিষ্কার করে ফেলে দিল আজকে, তাহলে মনে হয় আজকে জান্নাতের জান্নাতের ফয়সালা, ওই জান্নাতের ফয়সালা যেটার একটু ঝলক দিলাম আমি, এটা আজকে তোমাদের জন্য হইতে পারে। কি সবার দিল পরিষ্কার তো? হ্যাঁ, কোনো নারাজ নাই তো, দিলে কোনো দাগ নাই তো, সব মুছায় দাও, হইতে পারে আল্লাহ দেখাইও দিতে পারে কাউকে। আমি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ প্লেটটা ভাঙছেন কেন, সবাইকে না দেখান, দুই চারজন স্বপ্নে দেখায় দিল তো হয়, দুই চারজনই দেখায় দেন, এরা বলুক যে আমি দেখা ফেলছি এই জন্য আল্লাহ ভাঙছেন। তো আমাদের জীবনের উদ্দেশ্যটাই এটা যে আল্লাহ আমাদের সঙ্গে হোক, আল্লাহ আমাদের পক্ষে হোক, আল্লাহ আমাদের হোক, বিনিময়ে মিলবে কি মিলবে? জান্নাত, সব ওইখানে পুরা করতে পারবে। মাঝে মাঝে তো আল্লাহও বলবে দুনিয়ায় শুধু সিঙ্গার আছে ভাবতেছ ঠিক না, যুবক তোমাকে যেই গলার আওয়াজ দিবে দাউদ আলাইহিস সালামের আওয়াজ, সমগ্র দুনিয়ার যেদিন থেকে জন্ম যেদিন থেকে ধ্বংস হবে সমস্ত সিঙ্গার এক করলে দাউদ আলাইহিস সালামের আওয়াজের সামনে বিন্দু হবে না বিন্দু। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতেন, তামাইয়ালাতিল জিবাল, পাহাড় ডান্স করত, তখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত, ওয়াকাফাতিত তায়রা, পাখি থাইমা যেত, তামাইয়ালাতিল আশজার, গাছগুলো একটা আরেকটার সাথে যেন নৃত্য করতে থাকত, ওই আওয়াজ তোমাকে দিবে। দুনিয়ার সিঙ্গার আর কি, এর চেয়ে বড় বড় সিঙ্গার বানায় আল্লাহ রেখা দিয়েছেন। এই জন্য মাঝে মাঝে জান্নাতে আল্লাহ বলবে গান শুনবে, জান্নাতিরা বলবে শুনবো, আল্লাহ বলে রেজওয়ান লাগা স্টেজ, লাগানো হবে স্টেজ, আল্লাহ ডাইকা নিয়ে আসবে সিঙ্গারদেরকে, ফেরেশতা সিঙ্গার শুনাবে, জিজ্ঞাসা করবে কেমন শুনলা, কানাল মউতু লামুতনা, যদি মৌত থাকতো তাহলে আওয়াজের ঝঙ্কারে মেরে যেতাম, মৌত তো নাই, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে, তারপরে বলবে এর চেয়ে সুন্দর,
তো আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা আমি নিজে শোনাব। কি চাও তুমি? বললাম না হায় আমার কাছে যদি আল্লাহ জাদু দিত তো আমি বলা দিতাম যে আল্লাহ আমি করে দিতাম, লুট করে দিতাম যে তুমি গুগলে যেন জান্নাত দেখতে পারো। কমসে কম আমার সমাজের যুবক তো বাস্ত, কেউ বাস্ত আর না বাস্ত, যুবক যখন জান্নাত ছাড়স দিত তো জান্নাতের দৃশ্য সামনে চলে আসতো। আয় আল্লাহ এই সিস্টেম রাখেন নাই, এটা সম্ভব না হইলে দোয়া করতাম যে আল্লাহ গুগলে জান্নাত দেখা দেন না আমাদেরকে। আল্লাহর রসুল চোখে দেখা এসা বলছে, জান্নাত দেখছেন তারপরে এসা বলছেন, এক একজনেরটা বলছেন ওমর তোমার বাড়িটা দেখা আসছিলাম, কেমন দেখলেন? বলে কেমন, আমারই তো মন আকৃষ্ট হয়ে গেছে, এই বাড়ি কার হইতে পারে আমি ছাড়া, কিন্তু যখন গেটে গেছি ভিতরে ঢুকবো তখন জিবরীল আলাইহিস সালাম বলছে এটা আপনার না এটা ওমরের। আমি তো ভাবতেছিলাম এত সুন্দর বাড়ি আমি ছাড়া আর কার হইতে পারে, কয়টা ওমরের দেখেন না ভিতরে, বড় আত্মমর্যাদাশীল ব্যক্তি, বড় আত্মমর্যাদাশীল ব্যক্তি। তো বলে বাহির হয়ে চলে আসছি তো চোখের পানি ছেড়া দিয়া বলছে ইয়া রাসূল আল্লাহ বেডরুমটা একটু দেখা আসতে, বাহিরটাই এত সুন্দর তো আল্লাহ বেডরুমটা কেমন বানাইছে একটু দেখা আসতে। কো তোমার আত্মমর্যাদার কথা মনে উঠছে, কো আপনার উপরও আত্মমর্যাদা দেখাইতে পারি? আয়েশা বলছে আলী তোমার বাড়িটা আমার বাড়ির রোডের এপার ওপার, আমার বাড়ি এই পারে তোমারটা ওই পারে, বারিন্দায় দাঁড়াইলে আমি ফাতেমাকে দেখবো, ফাতেমা আমাকে দেখবে, আমি আমার কলিজার টুকরাকে দূরে সরাইতে দিব। সত্য এটি। তারপরে বলছেন জুবায়ের জান্নাতে যেখানেই গেছি ওইখানে জিজ্ঞাসা করছে জুবায়ের জান্নাতে কবে আসবে, কবে আসবে? দুনিয়া জান্নাত চায়, জান্নাত তোমাকে চায়। হ্যাঁ হায় হায়, হঠাৎ কোরআনের আওয়াজ শুনতেছেন তো তাকায়া দেখতেছেন ভালো মতে হারেস বিন নোমানের আওয়াজ, তো বলছে এখানে হারেস বিন নোমান কোত্থেকে আসলো? তো বলছে হারেস বিন নোমান আপনি তো আজকে শুনলেন, আমরা ডেলি আর কোরআনের আওয়াজ শুনি। অথচ গরিব থেকে গরিব হারেস বিন নোমান, গরিব ডেলি শুনি। ওই কেন? যখনই তাহাজ্জুদে কোরআন পড়ে আমরা লাউড ছেড়া দিয়ে শুনতে না, পরেরটা পরে যাইতেছি, এই মর্যাদা পাইলো কি কইরা, চলো বলেই দেই এই মর্যাদা পাইলো কি কইরা, মার সেবা কইরা, মার সেবা, মার সেবা করেন নাম হারেস বিন নোমান, আর মা দোয়া করে আর দোয়ার দ্বারা তার উচ্চ মর্যাদা এতটুকু, এখনই জান্নাতে তার কোরআন শোনা হয়। মুসা আলাইহিস সালামের জামানার এক ব্যক্তি ছিল, মার সেবার দ্বারা, মার সেবা যখন করতেন তো মা দোয়া করতেন আল্লাহ মুসার জান্নাতের সঙ্গী বানায় দেন। একদিন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে, কসাই তো কোথায়, আমি কোথায় কসাই, এটা মিলল কি কইরা? হ্যাঁ আপনি যা মনে চায় তা কইরা দেন, কোথায় আমি মুসা কালিমুল্লাহ আর কোথায় কসাই? আল্লাহ বলে এটাই সিদ্ধান্ত, আপনি সিদ্ধান্ত যখন ঠিকানাটা দেন দেখাই আমল করে কি। তো যা দেখে কোনো আমল নাই, মার সেবা করে সকাল বিকাল দুপুর যখনই যায় মার সেবা করে, আর যখনই মার সেবা করে মা হাত উঠায় বলে আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের জান্নাতে সঙ্গী বানায় দিয়েন। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে বুঝেন তো নাই খুনখুনে বৃদ্ধা, বলছে তুই সেবা করার পরে জানি মা কি বললো? দূর পাগল মা, যখনই সেবা শেষ করি একটা দোয়া করে আমার ছেলেকে মুসা ইসলামের জান্নাতের সঙ্গী বানায় দিয়েন। তো মুসা ইসলাম কয় মা পাগল না তুই পাগল, আমার জানা দরকার ছিল তুই আমার বন্ধু হইলি কি করা, সঙ্গী হইলি কি করা, জানা হয়ে গেছে তোকে সালাম, মার সেবা তোকে ওইখানে পৌঁছায় দিছে, মা পাগল না আমি মুসা তুই আমার জান্নাতের সঙ্গী। সত্য এটি, আমাদের জীবনের উদ্দেশ্য এটা, আর কোনো উদ্দেশ্য নেই। দুনিয়া যা উদ্দেশ্য দেখতেছি এগুলো উদ্দেশ্য না, উদ্দেশ্য যদি হইতো তাহলে এরকম হতো না আমি মাগরিবের পর এক মসজিদে বলছিলাম, এখানেও বলতেছি, কেউ আমাকে হাত উঠায় একজনও বলতে পারবে না। আমাদের জীবনের উদ্দেশ্য এটা না,
যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে এরকম কয়েকজন এখানে আসি, হাত তোলেন তো দেখি, অনেক ঠিক না? মা বাবা চলে গেছে ঠিক না, সব নিয়ে গেছে না আমাদেরকে দিয়া গেছে, আমাদের ভবিষ্যৎ বানানোর জন্য। এখন তো সব কিছু আছে, রাস্তা আছে, ঘাট আছে, সব আছে, এই বুড়া বুড়া মানুষগুলার, আমার বাবা যখন দুনিয়ার থেকে চলে গেছে বা আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবার যে বয়স ছিল ওই বয়সে দুনিয়ার রূপরেখা এরকম ছিল না, বাংলাদেশের চিত্র এরকম ছিল না, না রোড ছিল, না ঘাট ছিল, না বিদ্যুৎ ছিল, না বিদ্যুৎ ছিল, কিছুই তো ছিল না, শুধু পায়ে হাঁটা ছাড়া, নৌকায় চলা ছাড়া আর কোনো বিকল্প কোনো রাস্তাই ছিল না ঠিক না? সবাই তো ডেলি রাত্রে বিকালে যখন বাজারে যেত তো ছাগলের গলায় যেরকম রশি বান্ধা নেওয়া যায় এরকম সবার হাতেই একটা করে বোতল রশি বান্ধা ছিল, এটা নিয়ে কোথায় যান, কেরাসিন আনতে হবে, কেরাসিন ঠিক না? ওই যুগে সব কিছু দিয়ে আমাদেরকে চলে গেছে বাবা কষ্ট করে। এখানে একজনও হবে না যে রমজানে প্রতিদিন দুই রাকাত নফল নামাজ মা বাবার জন্য পড়ছে আর হাত উঠে বলছে আল্লাহ আমি নফল পড়ছি বটে, কিন্তু তোমার কাছে ফরজ লেখা হয়েছে এক রাকাত আমার বাবাকে, এক রাকাত আমার মাকে দিয়া দিয়েন, এরকম 29 দিন পড়ছে একজনও এখানে নেই। এটাই তো প্রমাণ দিল যাদের ভবিষ্যতের জন্য আমরা সব কিছু বিসর্জন দিতেছি, আমাদের মা বাবাও দিছে আর আমরা পরিচয় দিলাম কি, দুই রাকাত নফল পড়ি নাই, অথচ দুই রাকাত ফরজ হতো, ফরজ। একজন হাত উঠাইলে কি হবে? আমার সমাজকে আমি বুঝাইতে চাইতেছি, তাহলে কতটুকু যারা আমাদের ভবিষ্যতের জন্য, ওই সাহাবির কথা মনে উঠলো লম্বা হয়ে যাবে, বাপ যায় বাপ অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে যে আমি দুই হাতে কামাই, বাবা দুই হাতে খরচ করে, আমাকে কিচ্ছু জিজ্ঞেস করে না, আপনি একটু শাসায় দিলে পারেন, আল্লাহ রসুল বাপকে ডাকছে, বাপ আসতেছে বাড়ির থেকে, বাপ বুঝে ফেলছে অবেলা ডাকতেছে, যে ডাকতে গেছে তাকে জিজ্ঞেস করছে আল্লাহ রসুলের কাছে কে আছে, ও তোমার ছেলেকে বসা দেখছে, তার মনে মনে আস চলে আসছে হয়তো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করছে, সে মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছে, মনে মনে জিব্রিল ইসলাম বলতে আয়সা বলছে আসতেছে সালাম দিবে জবাব দিয়া কবিতাগুলা শুনে নিয়েন, হায় 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 সালাম দিছে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনা, বলছে আপনাকে খবর কে দিল, আমি তো ঠোঁটো হেলাই নাই, জিব্ব হেলাই নাই, মনে মনে আবৃত্তি করতেছিলাম, আপনাকে কে জানাইলো, নব্বানি আল আলিমুল খাবির, আল্লাহ জানায় দিছে বল কবিতা, কবিতা বলতেছিল আমি তর্জমা করতেছি লম্বা কবিতা, দুই একটা ছন্দের কথা বলতেছি, কবিতা পড়তেছিল আল্লাহ রসুল আব্বাকে দেখেন না, এক শূন্যতা দিলের ভিতরে ছিল, বাবাকে না দেখার এক শূন্যতা দিলের ভিতরে ছিল যে আমি তো বাবা দেখি না, কবিতা পড়তেছিল আর চোখ দিয়ে পানি ঝরতেছিল, যুবক ওই বৃদ্ধ বলতেছিল যখন একা ছিলাম বড় স্বপ্ন ছিল কবে দুইজন হব, যেদিন দুইজন হইলাম দুইজনে মিলা স্বপ্ন ছিল কবে আমাদের কোল ভরবে, যেদিন আমাদের কোলে তুমি আসলে ওই দিন দুইজনে সিদ্ধান্ত নিলাম আর আমাদের জন্য বাঁচব না, বাঁচব তো কলিজার টুকরার জন্যই বাঁচব, তোমার জন্যই বাঁচতে ছিলাম, আমি বুড়া হইতেছিলাম তুমি জোয়ান হইতেছিলা, একদিন আমার সব কিছু তোমার ভিতরে স্থানান্তর হইলো আর আমি বুড়া হয়ে গেলাম, এখন কাজ করার কর্ম করার ক্ষমতা হারায় ফেললাম তোমাকে সব কিছু দেওয়ার পরে, হায় তুমি যদি আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে তাইলেও মনকে বুঝাইতে পারতাম, তুমি তো একজন হিতা প্রতিবেশী হিতাকাঙ্ক্ষীও ভাবো নাই, তুমি তো আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করে দিলে, হায় তোমার কাছ থেকে কি আমার এটাই পাওনা ছিল? সমস্ত কবিতা শোনার পরে আল্লাহ রসুল যুবকের কলার ধরে বসে কম আন্তা ওয়া মালুক আলী আবিকা, তুই আর তোর মাল তোর বাপের জন্য, আর চোখের পানিতে পুরা তারি সহ বুক ভিজে গেছে, কিন্তু আমরা কি দিতেছি? আমি তো প্রমাণ দিলাম আপনাদের, আমাদের ভবিষ্যতের জন্য তো সব করে চলে গেছে ঠিক না? হ্যাঁ, রমজানে সুযোগ ছিল দুই রাকাত নফল পড়ি না, পাঁচ ওয়াক্ত আল্লাহর শিখানো দোয়াটা পর্যন্ত পড়ি না, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা,
লিটার পড়ারও সুযোগ হয় না। হায় হায়, ভাই বেরাদার যারা চলে গেছে, বহুত ভাই পাওয়া যাবে। ভাই বোনকে মানুষ বানাইতে যেয়া নিজের প্রবাস জীবনটার ভিতরে সব কিছু বিলাইয়া দিছে, যে আমি কিছু হতে পারি না, আমার ভাই হোক, আমি কিছু হতে পারি না, আমার বোন হোক, ওদেরকে বাবা রেখা গেছে, আমি আমার দিকে তাকাইলে হবে না, আমার পরিবারের দিকে তাকাবে। কিন্তু পরিবারের লোক পাঁচ বেলা রব্বে কাবার কসম এই দোয়া করার সুযোগ হয় না, যে দোয়া আল্লাহ শিখাইয়া দিছে, রব্বিগফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, এতটুক পড়ার সুযোগ হয় না। যাক, আমি কথা গুছায় নিয়ে আসতেছি, আমাদের এই জীবনটার উদ্দেশ্যই হল আল্লাহকে পক্ষে না, আল্লাহকে আল্লাহকে পক্ষে নেওয়া, আল্লাহকে সাথে নেওয়া, আল্লাহ আমার হওয়া। বিনিময়ে মিলবে কি? জান্নাত। কি মিলবে? জান্নাত। আপনি বলবেন জান্নাত এইখানে কিছু মিলবে না, এটাও আল্লাহ বুঝিয়ে দিছেন, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই কুল্লি কামা উরিদ আকুল লাকা কামা তুরিদ, আমি যেমন চাই এমন হ, যুবক হয়ে দেখ তুই যেরকম আঁকবি আমি এরকমই করবো। আঁকা বোঝেন, তুই যেরকম প্ল্যানিং করবি আমি এরকমই করবো। কুল্লি কামা উরিদ আকুল লাকা কামা তুরিদ ফাইন আসাইতানি ফিমা উরিদ উতঈবুকা ফিমা তুরিদ ওয়ালা ইয়াকুনু ইল্লা কামা উরিদ। সত্য এটাই, সত্য এটাই, দুনিয়াও দিবে হায়াতান তাইয়িবা, চার জিনিস দিবে, চার জিনিস কয়টা? হায়াতান তাইয়িবা, দুনিয়া যেটুক দে কটুক পছন্দের দিবে। কি কি দিবে? কি পছন্দের বোঝেন, যেমন তুমি পছন্দ করবে এমন দিবে, যে আমারটা এরকম হওয়া চাই এরকমই হবে, এরকমই হবে। প্রমাণ দিব, প্রমাণ হাজারও আছে, এখনো আছে, অতীতও ছিল, এখনো আছে হাজারও, এখনো হাজারও আছে। আমি তো বলি, একবার বলি না, দশবার বলি না, হুজুররা বলুক, করোনার সময় হুজুরের হুজুরদের বউরা সবচেয়ে বেশি খুশি ছিল, কি জন্য জানেন? মাদ্রাসাগুলো বন্ধ ছিল, স্বামীকে তো এতদিন কাছে পায় নাই, এতদিন ওই দেখো এরা মিসকি মিসকি হাসে, কিন্তু স্বামীকে এতদিন লম্বা কাছে পায় নাই, পাইলো দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ, ঠিক না? এতটুকুই তো, আর করোনার সময় লম্বা পাইছে, এখন খুব খুশি, বাচ্চা কাচ্চাও খুশি, গড়ে তো কিছু নাই, না থাকুক, রোজা রাখবো, রোজার নিয়ত করবো, একবেলা খাবো, রোজা রাখবো, রোজায় কাটাবো, কিন্তু তুমি তো কাছে আছো। জিজ্ঞাসা করেন হুজুর করে, বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন, এইখানেও কিছু বসা আছে, এদেরকে জিজ্ঞেস করেন, এদের বউরা সবাই খুশি ছিল, তুমি তো কাছে আছো, আর বাকি কারো ঘরে এই সুখ ছিল না, খুশি ছিল না, সবাই বলে করুণা আবার নাই কিছু, ঠিক না? কিন্তু এদের ঘরে কি বলছে, কিছু না থাকুক, একবেলা খাবো, তুমি তো পাশে আছো, তোমাকে তো লম্বা পাইছি, অতীত বাদ দিলাম, বর্তমানেই বললাম, অতীতে তো আরো বলা যায়, এক কাপড়ে জীবন, কয় কাপড়ে? স্বামী পড়ে স্ত্রী উলঙ্গ, স্ত্রী পড়ে স্বামী উলঙ্গ, একদিন স্ত্রী স্বামীর কাঁধে হাত রাইখা বলতেছে আমি কিন্তু জান্নাতি, হাসতে হাসতে বলতেছে কি করে জান্নাতি, তুই তো ঘরের বাহিরেই যাস না, তোকে খবর দিল কে? কেন, কোরআন পড়ো না, আল্লাহ রসুলের কথা শোনো না, আল্লাহ রসুল বলছে সবুরের বদলা জান্নাত, আল্লাহ বলছে সবুরের বদলা জান্নাত, আর সবুর উল জান্নাত, আমি জান্নাতি। তো স্বামীর মনটা মলিন হয়ে গেছে, তুই জান্নাতি কি করে, এক কাপড়ে জীবন, না চাহিদা না অভিযোগ, না চাহিদা চাহিদা বোঝেন, আরেকটা আনার জন্য তোমাকে অনুরোধ করি না, আর তুমি যে আনো না এটার জন্য ঝগড়া করি না, কোনো অভিযোগ নেই, কোনো চাহিদা নেই, সবর বদলা জান্নাত। হাসতেছে আর বলতেছে স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, গালে একটা খোঁচা মেরে বলতেছে তুইও তো জান্নাতি, আমি জান্নাতি কি করে, আমার মতো স্ত্রী পেয়ে কি শুকরিয়া আদায় করিস না,
পারলি একবার ডেলি শতবার বা সবরের বদলাও জান্নাত দুইজনে ফুর্তি করবো জান্নাতে জান্নাতে সত্য এটা সত্য এটা আর নাইলে দেখবা আমি তো বলি ফরিদপুরের মাদারীপুরের মানুষ রাগ হয় না আমরা জানি ভালো মতে ইটালিতে থাকুক আর ইউরোপে থাকুক আর আমেরিকায় থাকুক প্রবাসে যারা থাকে ওদেরকে আজ পর্যন্ত বাড়িওয়ালারা একটা মেসেজও পাঠাইছে কিনা আমি জানি না আমার জানা নাই যে মাসের শেষে মেসেজ পাঠাইছে যে তোমার আর দূরে থাকতে হবে না আমাদের জন্য এত কষ্ট করতে হবে না তুমি বাড়িতে চলে আসো তোমার শূন্যতা পূরণ চাই আর কিচ্ছু চাই না তোমার আর পরিশ্রম করতে হবে না বাড়ি আসো ছেলে সন্তানও ফোন করে না মেসেজ পাঠায় না যে তুমি বাড়িতে আসো আর কিচ্ছু লাগবে না মা বাবাও মেসেজ পাঠায় না স্ত্রীও মেসেজ পাঠায় না যে তোমাকে দরকার কোনো কিছু দরকার নাই বাড়িতে ফিরে আসো তোমার আর কষ্ট করতে হবে না আমরা পাইলে খাবো নাইলে না খায়া থাকবো আজ পর্যন্ত মনে হয় কোনো প্রবাসীর কাছে এই মেসেজ যায় নাই আমার জানা বরং মাসের শেষে কি মেসেজ গেছে গত মাসের লিস্টির থেকে এই মাসের লিস্টিটা বড় ঠিক না গত মাসের আবেদন থেকে এই মাসের আবেদনটা বড় গত মাসে নতুন ভার্সন আসে নাই এই মাসে নতুন মোবাইলের ভার্সন চলে আসছে নতুন সেট চলে আসছে ছেলে মেসেজ পাঠাইছে নতুন আসছে কলেজে পড়ি বন্ধুরা সবাই জেবে রাখে আমারটা না হইলে কী করে হয় এটার ভিতরে একটু প্রোগ্রাম বেশি আছে আমার পড়ালেখায় অনেক কাজে লাগবে বস পাঠায়া দিছে বাপের কাছে পাঠায়া দিবা কিন্তু দেরি যেন না হয় আর ওইখান দিয়া বাপের ঘাম চড়তেছে রাগ হয়ে গেলেন হায় হায় রব্বে কাবার কসম আল্লাহ পাইলে সব পাওয়া যাবে দুনিয়াও দিবে আখেরাতও দিবে জান্নাতও দিবে জান্নাত চাও ওই জান্নাত না চাও না হ্যাঁ যেখানে সব রাখা আছে মাতাস্তাহি আনফুসুকুম সব রাখা যা চাবে তা মিলবে যা চাবে তা পাবে চাইতে দেরি পাইতে দেরি হবে না খাদেমও রাখা আছে অনেকে প্রশ্ন করে এত বড় জান্নাত দিয়ে কী করবো ঠিক না কি হ্যাঁ যার ২৫ লক্ষ খাদেম হবে ওদেরকে জায়গা দিতে হবে না না হবে না ওগো তো প্লট সলট লাগবে ঠিক না বিল্ডিং শিল্ডিং লাগবে না লাগবে না ওদেরও তো লাগবে হ্যাঁ ১৬ লক্ষ হুর দিবে আল্লাহ হ্যাঁ বলবে এতটি দিয়ে কী করবো ঠিক না যাওয়ার পরে বুঝবা কী করবা তারপরও দেখা যাইব সকাল বিকেল একটা একটা ধৈরা নিয়ে আসতেছে সৈকত থেকে সব রাখা আছে ওইখানে ওই জান্নাত আল্লাহ দিকে এই জন্য শেষ জায়গায় চলে আসছি এই জন্যই আল্লাহ আমাদেরকে যা দিছেন এই তিনটার জন্য দিছেন যুবক তোমাকে যৌবন দিছে তো ওই জান্নাত নেওয়ার জন্য দিছে কিন্তু ওই জান্নাত নিবে কিভাবে যখন আল্লাহ সঙ্গে হয়ে যাবে আল্লাহ পক্ষে হয়ে যাবে আল্লাহ তোমার হয়ে যাবে তো ওই জান্নাত মিলা যাবে এই জন্যই যুবককে যৌবন দিছেন তো জান্নাত নেওয়ার জন্য পুরুষকে পুরুষত্ব দিছেন তো জান্নাত নেওয়ার জন্য নারীকে নারীত্ব দিছেন উদ্দেশ্য এটি জান্নাত পেয়ে এসা যাবে এই উম্মতকে যা দিছেন জান্নাত নেওয়ার জন্য দিছেন কি জন্য এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসেন ওইদিকে গেলে আলাদা একটা ওয়াজ হয়ে যাবে যাওয়ার সুযোগও আমার কাছে নেই যে এই উম্মতকে কেননা আমাদের দেশের ওয়াজের সিস্টেমই হল ওয়াজ মাহফিল করে কি আর নাহলে তফসির মাহফিল ঠিক না হ্যাঁ আজ পর্যন্ত কেউ মাদারীপুরে হয়েছে কিনা আমি জানি না শানে রেসালত হয়নি শানে উম্মত হয় নাই যে উম্মতে মুহাম্মদীর শান কি শানে সাহাবা হয় নাই সিরত মাহফিল হয়েছে কিনা আমি জানি না মাদারীপুরে হ্যাঁ হইলেও দুই একবার হইতে পারে কিন্তু শানে রসুল শানে রেসালত হয় নাই শানে সাহাবা হয় নাই শানে ওলামা হয় নাই শানে উম্মত হয় নাই যে আমাদের উম্মত আমরা কত বড় উম্মত আমাদের পরিচয় কি এগুলো সামনে আসা উচিত না আসলে হারায়া যাবে আজকে যেরকম হারায়া যাইতেছে আগাছা জন্মাবে যেরকম আগাছা ছড়াইতেছে আগাছা ছড়াইতেছে আমাদের যুবকরা জানেই না
এখানে একজনও নাই যে আজ পর্যন্ত যতবার চুল কাটছে একবার যায়া সে সেলুনে বলছে আমার চুলটা আমার নবীর আদর্শ মতো কাটায় কেটা দাও। যদি চুলাল সেলুন আমরা বলে কেন বলছে কেটা দাও, কেয়ামতের দিন যখন দেখা হবে তাহলে আমার যেন হাত পাতার সুযোগ হয় যে আমি জীবনে একবার হলো আপনার আদর্শে চুল কাটছি, আমাকে কি দিবেন? কেন না কেয়ামতের রাজা আপনি কি দিবেন? একজনও তো নেই যে আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটছে, কেন না কেয়ামতের রাজা আল্লাহ রসুল, আল্লাহ মালিক বটে, আমি মানি মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য উনি ব্যতীত সবাই নাফসি নাফসি বলবে, শুধু উনি বলবে উম্মতি 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 উম্মতি। ওই দিন কাউকে আল্লাহ এই অভয় দিবে না, এই কথা বলবে না সালতুতা সাফি তুসাফা, ওই দিন শুধু বন্ধুকে বলবে সালতুতা সাফি তুসাফা, আপনি কাকে চাবেন কতগুলা চাবেন, চাইতে দেরি আমি দিতে দেরি করবো না, চান না সুপারিশ কার জন্য করবেন কতগুলা করবেন আপনার আমি মঞ্জুর করব, চান না রাজা। কিয়ামতের দিন রসুল যার পক্ষে আল্লাহ তার পক্ষে, বিশ্বাস হয় না? আজকেও নবীজি যার পক্ষে, যার পক্ষে নবীজি, কোরআন আমাকে বলে কোরআন ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম, আল্লাহ নিজে বলতেছে আপনার উম্মতকে বলেন গুনাহ করতে করতে কোনো পর্বে যদি অনুসূচনা আসে সুম্মা জাউকা, পরে আপনার কাছে আসে, রসুল পক্ষে সব আল্লাহ পক্ষে। এই জন্যই আমাদের জীবনে যা দিছেন শুধু আল্লাহ পাওয়ার জন্য দিছেন, পায়ে হাত রেখা বলি যুবক তোমার যৌবন আল্লাহ পাওয়ার জন্য ছিল, তুমি যদি যত সহজে আল্লাহকে পাইতে পারতে হয় পুরা এত সহজে আল্লাহকে পাওয়া সম্ভব না, যৌবন একটু হারায় গেলে ওই বয়সে আল্লাহ পাওয়া এত সহজ না, নারীকে নারীত্ব দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য, নারীর জন্য আল্লাহ পাওয়া শত সহজ এরকম সহজ কারো জন্য না, দা গরিবকে দারিদ্রতা দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য, যত সহজ গরিবের জন্য আল্লাহ পাওয়া, ধনীর জন্য এত সহজ না, ধনীকেও ধন দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য, যতটুক ধন দিয়ে আল্লাহ পাওয়া সহজ এতটুক আর কোনো জিনিস দিয়ে আল্লাহ পাওয়া সহজ না। আমি একটাই দেখাই, যদি এরকমই হইতো রমজানে, রমজানে যদি এরকমই হইতো, রমজানের আগে তো মাসেই থাকে একটা 65টা জিলা 560টার উপরে থানা, সব জায়গায় যাওয়া তো সম্ভব হয় না, আমার মন চায় যে রোজার আগে আমি সব জায়গায় পৌঁছি আর কমসে কম আমার জাতির কানের ভিতরে এই আওয়াজ দেই যে ধনী, এই মাদারীপুরের ধনী যদি রোজার দিন বাড়ির সামনে ইফতার নিয়ে অপেক্ষা করত, শুধু কয়েক আইটেম না একটা পানির বোতল নিয়ে যদি দাঁড়ায় থাকতো যে আজান লগ্নে আমার বাড়ির সামনে দিয়ে যে রোজাদার যাবে ওকে পায়ে ধরায় হলো আমি পানি দিয়ে রোজা খোলায় দিব, তাইলে এই পানি দিয়ে রোজা খোলানো তার জন্য জান্নাত পাওয়া হতো, জান্নাত পাওয়া। আল্লাহর রাসূল বলছে মান মান আফতারা সাঈমান ওয়ালাউ মুযগাতা মাইন, কোন রোজাদারকে রোজা খোলাইলো যদি এক গোট পানি, পানি দ্বারা বিনিময়ে কিল মিলবে, ফালাহু ইতকু রাকাবাতিন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, তার গুনাহ মাফ করা হবে, জান্নাত তার হাতে উঠে।